সমাজে বসবাস করতে হলে তো সবাইকে সবার খবর রাখতেই হয়। এই জন্য এত রাতে আসবার তুমি ফোন না করে কেন আসছো? ফোন দেওয়ার কথা মনে ছিল না, একটু ব্যস্ত ছিলাম কেনাকাটা নিয়ে। মিস আসলে কি বলবো আপনাকে, আপনি তো অনেকদিন ধরেই অনেক কিছুই করছেন আমার সাথে, আমাকে পড়াচ্ছেন, আমাকে শিখাচ্ছেন, আজকে ভাবলাম আপনাকে কিছু একটা দেবো। ঠিক আছে, বাট এত রাতে তুমি ফোন না করে কেন আসছো? অনেক কিছুই তো দিতে চাই কিন্তু আমার সামর্থ্য হয় না। মিস অনেক আগে আপনাকে অনেক কিছু দিয়েছি, যেমন কলা। মানে ওই যে যমজ কলা যেগুলো ছিল? ওকে, সেটা তো অনেক আগের কথা। আপনার যদি ফ্রুটস পছন্দ, আমার অনেক ফ্রুটস পছন্দ, তাই আমি আজকে আপনার জন্য ফ্রুটস নিয়ে এসেছি। এক সেকেন্ড, আমি আপনার জন্য বেছে বেছে বেদানা টসটসে। ওকে, তুমি যাও, ঠিক আছে, আমি কালকে খেয়ে নেব, আমার কালকে ক্লাস আছে। না মিস, আমার ছোটোবেলাতে একটা স্বপ্ন ছিল। ফ্রুটস নিয়ে কি স্বপ্ন? মিস আমার যখন ছোটোবেলায় জন্ম হয় তখন আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি আপনার হাতে বেদানা খাবো। সালমান, কাল তুমি পড়তে আসবা, আমি তোমাকে তখন বেদানা খাওয়াবো, এখন চলে যাও, অনেক রাত হয়েছে, যাও। আমি জানতাম আপনি একটা এক্সকিউজ দিবেন, আমি এই জন্য আমি সব প্রিপারেশন নিয়ে এসেছি, কারণ আমি জানতাম আপনি আমার কথা শুনবেন না, তাই আমি আপনার জন্য সব প্রিপারেশন নিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে কি হবে? বেদানা কাটার জন্য, যাতে আপনার বেশি কষ্ট না করতে হয়। মিস আপনার কষ্ট তো আমারই কষ্ট, আপনি বেদানা কেটে দিবেন, আমি বেদানা খাবো। ওকে, তোমাকে বেদানা কেটে খাওয়ালে তুমি চলে যাবে তো? ওকে, জাস্ট ওয়েট, আমি তোমাকে বেদানা খুলে দিচ্ছি, তুমি জাস্ট হচ্ছে বেদানা খেয়ে চলে যাবা। ওকে, সুন্দর বেদানা। আচ্ছা বলো তোমার প্রিয় ফল কি? বেদানা। আচ্ছা তোমাকে এই কথা কে বলেছে যে বেদানা আমার খুব পছন্দের? আপনাকে দেখলেই মনে হয় যে আপনার বেদানা অনেক পছন্দ। মোটেও না, আমি ফ্রুটস পছন্দ করি, কিন্তু তার মানে এই না যে বেদানাই আমাকে খুব পছন্দ করে খেতে হবে। বেদানা ওকে খাও এবং বাসায় যাও, বিকজ কালকে সকালে আমার অনেক কাজ আছে, আমার ক্লাস আছে। তোমার বেদানা খাওয়া না, আর একটু খাবে? সারা জীবন খেতে পারবো না। প্লিজ এবারে খাও, পুরোটা খাও, এটাও নাও, চল এবার এগুলো নিয়ে বাড়ি যাও। সালমান যাও, অনেক রাত হয়েছে। না এটা রেখে যাও, পরবর্তীটা কাটবো কি করে? ও আচ্ছা, আপনি আরো দেখো।